ফৰেষ্টৰ ফিজিকালো কও কেণ্ডেট মানে যিবে ৰাতি বা কে নম্বৰ ৰে ফৰেষ্টিজিকা কু যিব ৰিগাৰ্ড অপডেট সব আপোনালোকে তুমি ভিডিঅ'টো আপোনাৰ গুৰুত্বপূৰ্ণ ৰখমু শেষ যে আপোনালোকে দেখি নেবেবে যা কিছু বৰ্তমান যি ডাটা আছে ডাটা মই আপোনাক ভিডিঅ' প্ৰি পি কমেণ্ট আছোঁ যে যে পচাছ হাজাৰ ভিতৰত যেতিয়া কেণ্ডেট ৰৈ আপোনালোকৰ হ'বকশ্যন হৈ যাব এতিয়া আপোনালোকে

যে বুঝবা কথা বুঝ যে ন বুঝবা কথা সে ফালতু কমেন্ট করবে তেমন আপনার করবো কিছু প্রবলেম নাই কিন্তু এইটাই হচ্ছে আপনার র্যাঙ্ক এইটাই হইসেন্টেজ স্কোর তো সেই স্কোর হিসাবে বর্তমান দুই তিন ধরে আনা ইউট্যুব মাধ্যমে হোক বা পার্সোনাল ইন্টারেকশন মাধ্যমে হোক যেতে পিল ডাটা মিলা সেই ডাটা অনুসারে বর্তমানে আপনার ইনফরমেশন দৌচি তেমন প্রথম শেষ যাই দেখি চালু তো দেখুন আপনার ওভরঅল বর্তমান যে

এবং দুইশো প্লস এস টি ক্যান্ডিডেট রয়েছেন মেল ক্যান্ডিডেট এবং ইউটুব কমুটি মাধ্যমে ভোটিং করে যে ফিমেল ক্যান্ডিডেট কেউ ক্যাটেগরি জন রয়েছেন তন্মধ্য জনা পড়ুচি বর্তমান যাই যা জনা পড়লা আপন ফিমেল ফিমেল ক্যাডিডেট প্রতী এগারশ রে চারশ কি ইউটিউব কমিউনিটি মাধ্যমে জনা পড়ুচি তথাপি সেটাকে হান্ড্রেড পারসেন্ট ডাটা ধরুন কারণ যেতে যা করলে সেটি পিলা ভুল ডাটা যাবে। তথাপি আপ্রোকটলি বারশ রু সতেরশ ভিতরে গার্লস ক্যাডিডেট রয়েছেন এটা বর্তমানে ভাবুবেন এই ডাটা আপনার দৌচি সেটা জান দেখব দেখুন বারশ রু সতেরশ আপনার গার্লস ক্যাডিডেট রটা হচ্ছে অল ওভর অল ওভর ক্যাটেগো সব ক্যাটেগো রেট মানুষ কি মিনিমম বারশি সতেরশ প্লস সতেরশ রু অধিক দিই হাজার এই ডাটা অনুসার তথাপি মো বারশ রতশ আপ্রোক্সিমেটলি গার্লস ক্যান্ডিডেট রয়েছেন যা বর্তমানে জনা পড়ুচ এবং এসি সি মেল রে রয়েছেন দিশ এসটি মেল রে রয়েছেনডেট আপ্রোকটলি এধিক বিপার সে ডাটা মিপারি নাই সম্পূর্ণ ভাবে ডাটা মিপারি না যেতকি পিলা মানুষ করছি তো এটা আপনার মানে বুঝি গেলে বর্তমানে কৌচি এই যাটা দেখু পিলা দেখু জু দেখুন যা আপন মানে বর্তমান দেখিলে যে

যেটা আপনার ক্যাটেগরি ওয়াইজ লিস্ট আসব সেটা কনফর্মেশন হেড পরসে কনফর্ম হয়ে যাবে দুই দিন ধরে আনা রা মধ্যে আপনার দশ জন এস সি রয়েছেন তা অধিকার দিইশো প্লস এস টি ক্যাডিডেট টপ পাঁচ হাজার কি আপনার এবং গার্লস ক্যাডিডেট আপ্রোক্সিমেটলি বারশ রু তেমন মুত নেই পনেরোশো ধরছি যে পাঁচ হাজার ভিতরে পনেরোশো গার্লস ক্যাণ্ডেট হয়েছেন অল ওভার ক্যাটেগো সেই অনুসারে আপনার তিন হাজার নবে প্লস পিলা থাই পার আপনার ইউর মেল এবং এস সি বি সি মেল ক্যাণিডেট মানে বুঝি ইউআর এস সি বি মেল ক্যাডিডেট মানে তেমন আপনার সিলেকশন তো সেমিতি হব সিলেকশন কমিটি হব সিলেকশন আপনার ক্যাটেগো ওয়াইজ যেমন ভেকেন্সি অ্যাকে অনুসারে ফিজিকা লল টাইম পিল য আপনার পাই। যাও ডাটা অনুসারে জনা পড়ুছি ইউ আর মেল লে কেবল ইউ আর কেবল ইউ আর মেল লে আপনা মানকর 3096 পিলা সিলেকশন হবে ফিজিক্যাল পাই ইউ আর সেমিতি আপনা মানকর এসসিবিসি রে নিয়লি আপনা মানকর 400 পাখা পাখি পিলা সিলেকশন হবে ফিজিক্যাল পাই তো এমিতি দেখা গলে ইউ এবং এসসিবিসি মেল ক্যান্ডিডেট আপনা মানকর নিয়লি 3500 পিলা সিলেকশন হবে বুঝিলা ইউ মেল এবং এসসিবিসি মেল নিয়লি আপনা মানকর 5000 সরি

সেমানে গোটে প্রকার সিওর হয়ে আপনার ফিজিকা চান্স রো পিলা মানে কমেন্ট করতে অল ওভর যেতেকি পিলা রইগলে তাছি হাজার ফিজিকাল ফিজিকা ডাকিদবো সেমিটি কিছু নাই আপনার ক্যাটেগরি ওয়াইজ ফিল্টর বর্তমান হই নাই ক্যাটেগরি ওয়াইজ পুঁ ফিল্টর হব ইস সি ক্যাটেগরি রে এস টি ক্যাটেগর রয়েছে কে এসি বি তেমন সে পুরেগরি টপ স্কোর রয়েছে বুঝি হলো

কেমিতি সিলেকশন নেবে তো এটা আপনার জানি রাখুন যেতে ক্যাটেগরি ওয়াইজ ফিল্টর করা না করা যাবনা সব ক্যাটেগরি কেটেগো অলগা অলগা করে দিয়ে যাব আপনার ইউআর রে টোটাল ভেকেন্সি কে এস টোটাল বিোটাল ভেকেনি কে এস টি রেকেন্সি কে এস সি রেকেন্সি কে সেই অনুসারে যেতে কি ভেকেনি আপনার সব ক্যাটেগরি যেতে মেল ক্যান্ডেট কথা কে ভেকেন্সি থ্রি টাইম কোয়ালিফাই ক্যাডিডেট কব ফিজিকাল তো এটি সবু ক্যাটেগরি টপ স্কোর পলা থাকবে লোয়েস স্কোর পিলা জেতি যেতেকি পিলা সিলেকশন হবে তাছি ইউআর ক্যাটেগরি টপ স্কোর টু লোয়েস্ট স্কোর যে র্যাঙ্ক ওয়ান তা স্কোর অধিক থাকি যে তিন হাজার তা মার্ক কম থাকবে সেমি এস সি বিমি হব এস টি রমি হব এবং এস সি রমি হব তে ক্যাটেগরি ওয়াইজ কিছু কমে করু নাই কারণ বহু সারা পিল কমে আসুক পিলা মেসেজ করতে চার মুখে নাই মোমি সিলেকশন হব আপনার কমিটি কোদান পাঁচ হাজার ভিতরে যদি অনেক সিলেকশন হওয়ার পসিবিলিটি তো এটি এটা র্যান্ডম ওয়াইজ এটি ওয়াইজ করা যায় না বুঝি ওয়াইজ লিস্ট আসিলা পরে

প্রথম পর্যায়ে কট অফ শহে গলা কিন্তু ফাইনাল কট অফ শহে বাস্তরি গলা কিন্তু ও ট্রিপুল এসি তো আপনার মানে জাঁচ সেমি কিছু প্রসেস করে নি ও ট্রিপুল এসি কম করব যেতে যাই আপনার ক্যাটেগরি ওয়াইজ সব পোস্ট ফিল অপ সেতে যাই সে ফিজিকাল রাউন্ড করু পূর্বথর আপনার জাঁচ চারি রাউন্ড ফিজিকাল হয়েছিলা এথরক মু কুচি মিনিমাম টু রাউন্ড তো ফিজিকাল হবই হব তো আপনার সমস্ত যে মানে টিকি পাঁচ হাজার তোলকু অ ছ হাজার

এপ্ৰিলেচন এই নোটি অনুসৰি কেৱল আপোনালোকৰ হব ফাৰ্ষ্ট কথা আচিব

চালু রইব মানে লম্বা প্রসেস চালু রহব একিনেসন গোটে ধরে পরীক্ষা চালু রইব তা মানে তো এক্সামিনেশন সেন্টার কম হয়ে এটিমধ্যে ও ট্রিপসি গেপ দিয়ে এক্সামিনেসন করি যা হলে পসিবিলিটি রয়েছে কারণ ওড়িশার ওড়িশ বহু সারা একজামিনেসন হওয়া যাওছে হুয়ে সেই সব একজামিনেসন য অন্য এক্সামিনেশন গুড়ি একজামিনেসন গিক সেদিন অট্রি পোলসি তরফ আরজামিনেসন যজামিনেসন রয়েছে সেটা অফ থাইপরে এমতিবি পসিবিলিটি রয়েছে তেমন গোটে মাছ ধরছে ওটি পি একজামিনেসন অগস্ট ছ অক্টোবর ছয় আপ

ফিজিকা হন্ড্রেড পরসে প্রাটিস করতে পারবে বুঝি এস টিএসি পিল মেল ক্যান্ডিডেট যদি আপনার দশ হাজার ভিতরে বিপা মানে ফিজিকা প্রাটিস করুমে এবং ইউআর এবং এস সি মেল যদি আপনার পাঁচ হাজার ভিতরে আপনার ফিজিকা প্রাটিস করুমে বুঝি হেলা কে এমনি অথেন্ট ডাটা ইউট্যুব আপনার মানে না সঠিক এই চ্যানেল মাধ্যমে আপনার পাই তেমন নিহত এখানে সবসক্রাইব করি অপডেট